শ্রেণীর ছাত্রছাত্রীদের তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ক্লাস অনুষ্ঠিত হচ্ছে। সিরাজগঞ্জ জেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বানিয়াগাতি স্কুল অ্যান্ড কলেজ এ অবস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত শেখ রাসেল ডিজিটাল ল্যাবে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়মিত ক্লাসের অংশ হিসাবে আজকে আইসিটি অর্থাৎ তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি বিষয়ের যে ল্যাব ক্লাস সেটি অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থীরা আজকে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি বিষয়ের চতুর্থ অধ্যায়ের আমার লেখালেখি ও হিসাব এই চ্যাপ্টারের তারা লেখালেখি নিয়ে কাজ করছে। তারা মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে কিভাবে তাদের অ্যাড্রেস লিখতে হয় সে কাজটি তারা করছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে শিক্ষার্থীরা চেষ্টা করছে, আমিও প্রজেক্টরের মাধ্যমে সেটি দেখানোর চেষ্টা করছি। এই পাশে আছে আমার স্নেহের ছাত্ররা, সবাই আসলে ক্লাসে ব্যস্ত। তোমরা কি লিখছ অ্যাড্রেস? এমএস ওয়ার্ড ব্যবহার করে তোমরা নিজেদের ঠিকানা ইংরেজিতে লিখতে পারবে তো নাকি? ঠিক আছে, লেখো। যদি লেখা বড় করতে চাই সবগুলো করতে হবে, এখানে চাপতে হবে হচ্ছে ক্যাপস লক। কি চাপতে হবে? ক্যাপস লক। কম্পিউটারে দেখো ক্যাপস লক নামে একটি অপশন আছে, তাই না? ক্যাপস লক চাপলে সব লেখা কি হবে? বড় হবে। আবার ক্যাপস লক যদি তুমি আবার চাপো সবগুলো কি হবে? ছোট হবে। ঠিক আছে, কি তোমরা পারছো তো নাকি? পারছ? কোনো সমস্যা হলে শিক্ষার্থীরাই নিজেদের সমস্যার সমাধান করছে। এই যে একজন শিক্ষার্থী একটু দক্ষ, আমি চেষ্টা করছি ওকে দিয়েই বাকিগুলোকে সহযোগিতা করা। প্রত্যেকেই ওরা প্রত্যেককে সহযোগিতা করছে। এখানে প্রজেক্টর সেট করা আছে আমাদের ব্যক্তিগত অর্থায়নে কেনা ম্যাক্সওয়েল এমসি EX303 এই মডেলের আমরা প্রিন্টার ব্যবহার করছি। তো আমাদের সাথে অনেকেই যুক্ত আছে, যে যেখান থেকে আমাদের এই লাইভটিতে যুক্ত আছে প্রত্যেককেই ধন্যবাদ এবং স্বাগত জানাই। আমি এর আগেও আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আইসিটি বিষয়ের যে ব্যবহারিক ক্লাস সেটি মাঝে মাঝে লাইভ দিয়ে থাকি। এতে করে দূর দূরান্তের যারা শিক্ষার্থীরা আছে তারাও এই তাদের যে প্রাণের বিদ্যাপীঠ এটা দেখতে পেয়ে আনন্দিত হয়, খুশি হয় এবং তারা উচ্ছ্বসিত হয় যে তাদের প্রতিষ্ঠানেও কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত যে শেখ রাসেল ডিজিটাল ল্যাব সেই ল্যাবের যথোপযুক্ত ব্যবহার হচ্ছে। আমরা চেষ্টা করছি শিক্ষার্থীদের প্রতিনিয়ত ল্যাবে ইনক্লুড করার। তো শিক্ষার্থীরাও ল্যাব ক্লাসে অনেক আনন্দিত, তারা প্রত্যেকেই কাজে ব্যস্ত আমি দেখানোর চেষ্টা করছি। কারো কোনো সমস্যা হলে নির্ভয়ে বলতে পারো যে স্যার আমি পারছি না, এই লেখাটা মুছবো কি লাইন নিচে আনবো। তুমি লিখতে পারছো? এই দেখো আমরা যখন লিখবো তোমার নাম লিখেছে, এটা হলো কার্সর, কার্সরটা শেষে আনতে হবে। তুমি যদি এই যে মাউজের লেফট বাটন ক্লিক করো দেখো এটা চলে আসবে। তারপর এখানে লেখো KHATUN লিখেছ, এখন তুমি নিচের লাইনে লিখবে, কি করবে? এন্টার চাপবে। কি চাপবে? এন্টার। দেখো এন্টার চাপলেই কিন্তু নিচে চলে আসলো। তারপর তুমি এখানে কিছু একটা লিখতে পারো, লেখা যদি মুছতে চাও ব্যাক স্পেস চাপবে। কেমন? ব্যাক স্পেস চাপলে কি হবে? ওই লেখাগুলো মুছে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, যে তোমাদের ল্যাবের কিন্তু স্বাক্ষরের একটা কাগজ আছে, দেখেছো কি? তোমরা অবশ্যই যার যার নাম রোল এবং স্বাক্ষর দিবা। তুমি উঠলে কেন? ও আচ্ছা, এখানে দেখো যে ডিভাইসে প্রবলেম সেটা আমরা দেখছি, যেটা ভালো আছে সেটাতে তোমরা কাজ করো। কি স্বাক্ষর করেছ দেখি?
কয়জন স্বাক্ষর করেছে পর্যন্ত? এই 10-12 জন, বাকিগুলোর কিন্তু স্বাক্ষর করতে হবে। এই তোমরা স্বাক্ষর করে এটা নিচে দিয়ে দাও। দিয়েছ, মেয়েরা সাইন করেছ, তোমাদের নাম রোল এগুলো লিখে দাও এবং ডান পাশে স্বাক্ষর। এটা হলো ল্যাব ব্যবহার রেজিস্টার। এটা কি হয়েছে, কি হয়েছে? এটা রিস্টার্ট দিয়ে কাজ হয় নাই। ইয়েস দেন, ইয়েস দেন, আচ্ছা ব্ল্যাঙ্কে দেন, ব্ল্যাঙ্কে দেন। এই যে চলে আসছে, তো কি হয়েছে? হ্যাঁ, একসাথেই যারা লিখেছে আর যারা লেখেনি দেখো। আমি এবার কাজ দেখব কে কিরকম লিখেছ। আমি তোমাদেরকে দেখো, স্ক্রিনে লক্ষ্য করো, অ্যাড্রেস লিখে দিয়েছি না? তোমরা এইভাবে ঠিক মাঝখানে অ্যাড্রেসটা আনো, সেন্টার করে দাও, ঠিক আছে? তোমরা সেন্টার করে দাও। অ্যালাইনমেন্ট আছে দেখো, লেফট অ্যালাইনমেন্ট আছে, রাইট অ্যালাইনমেন্ট আছে, জাস্টিফাই আছে, সেন্টার আছে। ওকে, ঠিক আছে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর মাঝে মাঝে আমরা আইসিটি ক্লাসের যে লাইভ সেটা আমরা দিব, অবশ্যই সাথে থাকবেন। ধন্যবাদ।